পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং পবিত্র আত্মার অনুপ্রেরণা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টদের প্রিয়জনেরা, সকলকে খ্রিস্টজাগে আমরা স্বাগত জানাই। আমরা আজকে পরিবারে মিলিত হয়েছে এই বাড়ির তিনজন মুরব্বীর আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করতে, তাদের স্মরণ করতে। প্রথমত ফাদার মোজেস, উনি এই বাড়ির মানুষ ছিলেন, কিন্তু তিনি অনেক আগেই কলকাতা চলে গিয়েছিলেন এবং কলকাতাতে ফাদার হয়েছিলেন। আমরা হয়তো গ্রামের মানুষ অনেকেই জানি না, এবং আমাদের গ্রামে তিনি অনেক বয়স্ক পুরোহিত, আমরা তাকে জানতাম। আমি একবার কলকাতাতে তাকে দেখেছিলাম। আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তিনি এই বাড়িরই সন্তান। একই সঙ্গে মাইকেল অ্যাভারিস, এই বাড়ির মুরব্বী, আলেকের বাবা, তিনিও মারা গেলেন, বেশি সময় হয়নি। আমরা তাকেও স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে এবং আত্মার কল্যাণে প্রার্থনা করি। আর মাইকেল অ্যাভারিসের স্ত্রী মার্টিনা রোজারিও, তিনি মাইকেলের স্ত্রী, আলেকের মা, এই বাড়ির মানুষ ছিলেন, আমরা শ্রদ্ধার সঙ্গে তাকেও স্মরণ করি এবং তার আত্মার কল্যাণে প্রার্থনা করি। আজকের এই সুন্দর সকালে আমরা আমাদের সকলের জীবনের জন্য, আমাদের প্রয়াত প্রিয়জনদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আজকের বিশেষ খ্রিস্ট জাগে আমরা স্মরণ করি মৃত ফাদার মোজেস, মৃত মাইকেল অ্যাভারিস রোজারিও এবং মার্টিনা রোজারিওকে, সে সঙ্গে আমাদের সমস্ত মৃত আত্মীয় স্বজনদের। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র থেকে আজকের পাঠ। কেউ হয়তো জিজ্ঞেস করবে, মৃতেরা কিভাবে পুনরুত্থিত হয়, কি ধরনের দেহ নিয়েই বা ফিরে আসে তারা? আরে নির্বোধ, তুমি যে বীজ মাটিতে পুঁতে দাও তা মরে না গেলে তো নতুন জীবনে ফুটে ওঠে না কখনো। আর তুমি মাটিতে যা পুঁতে দাও তা তো পূর্ণ বিকশিত সেই ভাবী গাছটি নয়, বরং তা নিতান্তই একটা দানা। মনে করো গমেরই দানা কিংবা অন্য কোনো শস্যেরই দানা। ঈশ্বর তো সেই দানাটিকে তেমন দেহেই বিকশিত করেন যেমনটি তিনি করবেন বলে স্থির করে রেখেছেন। প্রতিটি বীজকে তিনি দিয়ে থাকেন আলাদা আলাদা এক একটি দেহ। যা কিছু রক্ত মাংস দিয়ে গড়া তাও তো এক নয়, মানুষের গঠন এক ধরনের, পশুর অন্য ধরনের, পাখির আবার অন্য ধরনের, মাছেরও আবার অন্য ধরনের। বস্তু দেহ তা তো আকাশেও রয়েছে, পৃথিবীতেও রয়েছে, কিন্তু আকাশের ওই সব কিছুর সৌন্দর্য এক ধরনের আর পৃথিবীর এই সব কিছুর সৌন্দর্য আরেক ধরনের। সূর্যের দীপ্তি একরকম, চাঁদের দীপ্তি আরেক রকম, তারা নক্ষত্রের আবার আরেক রকম। এমনকি দীপ্তির দিক থেকে একটি তারার সঙ্গে আরেকটি তারার তফাত রয়েছে। মৃতদের পুনরুত্থানের ব্যাপারটাও ঠিক তেমনই। ওই যে দেহ যা মাটিতে পুঁতে রাখা হয় তা নশ্বর, যা পুনরুত্থিত হয় তা অবিনশ্বর, যা পুঁতে রাখা হয় তা হেয়, যা পুনরুত্থিত হয় তা গৌরবময়, যা পুঁতে রাখা হয় তা দুর্বল, যা পুনরুত্থিত হয় তা শক্তিশালী। যা পুঁতে রাখা হয় তা জৈব একটা দেহ, যা পুনরুত্থিত হয় তা আধ্যাত্মিক একটা দেহ। জৈব দেহ বলে যদি কোনো কিছু থাকে তবে নিশ্চয়ই আধ্যাত্মিক দেহ বলেও কোনো কিছু আছে। শাস্ত্রে তো এই কথা লেখাই আছে, প্রথম মানুষ আদম হয়ে উঠল সজীব এক প্রাণী, কিন্তু শেষ আদম হয়ে উঠেছেন জীবনদায়ী এক আত্মা। অথচ লক্ষ্য করো, প্রথমে দেখা দেয় যা আধ্যাত্মিক তা নয়, বরং যা জৈব। যা আধ্যাত্মিক তা পরেই দেখা দেয়। প্রথম মানুষটি এসেছিল মৃত্তিকা থেকে, সে ধুলারি মানুষ, কিন্তু দ্বিতীয় মানুষটি যিনি, তার আগমন তো স্বর্গ থেকেই। সেই ধুলার মানুষটি যেমন ছিল, সব ধুলার মানুষই সেই রকম, আর স্বর্গীয় মানুষটি যেরকম, সকল স্বর্গীয় মানুষই সেই রকম। আমরা যেমন সেই ধুলার মানুষের সাদৃশ্য নিয়েই এখন রয়েছি, তেমনি সেই স্বর্গীয় মানুষটির সাদৃশ্য নিয়েই আমরা একদিন থাকব। আসলে ভাই, আমি এই কথাই বলতে চাই যে
যা রক্ত মাংসে গড়া, তা ঐশ্বরাজ্যের কোনো কিছুই ভোগ করতে পারবে না কখনো। যা নশ্বর, তা অবিনশ্বর কোনো কিছুই ভোগ করতে পারবে না কখনো। শোনো, এক রহস্যময় সত্য তোমাদের জানাচ্ছি। আমাদের সকলেরই যে মৃত্যু হবে তা নয়, কিন্তু আমরা সকলেই একদিন রূপান্তরিত হব। আর তা ঘটবে এক মুহূর্তের মধ্যে, এক নিমেষের মধ্যে, অন্তিমকালের সেই তুর্য সংকেতেই। সেদিন তুর্য তো বেজে উঠবেই, আর মৃতজনেরা তখন অবিনশ্বর হয়েই পুনরুত্থিত হবে। আমরাও তখন রূপান্তরিত হব, কারণ আমাদের এই যে নশ্বর আমিটা, তাকে পরিধান করতে হবে অবিনশ্বরতা। এই যে মর আমিটা, তাকে পরিধান করতে হবে অমরতা। আর এই নশ্বর আমিটা যখন অবিনশ্বরতা পরিহিত হবে, এই মর আমিটা যখন পরিহিত হবে অমরতা, তখনই সত্য হবে শাস্ত্রের এই বাণী, বিজয়ের গ্রাসে মৃত্যু হয়েছে কবলিত। ওহে মৃত্যু, তোমার জয় কোথায়? কোথায় মৃত্যু তোমার সেই অঙ্কুশ? পাপই তো মৃত্যুর অঙ্কুশ, এবং পাপ তার শক্তি পায় বিধান থেকেই। কিন্তু ধন্য ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বারা তিনিই তো আমাদের জয়ী করে তোলেন। তাই বলি, স্নেহের ভাইয়েরা, তোমরা স্থির হয়ে থাকো, অটল হয়ে থাকো, সর্বদাই উদ্যমের সঙ্গে প্রভুর কাজ করে চলো। জেনে রাখো, প্রভুর সঙ্গে মিলিত হয়ে তোমরা এই যে পরিশ্রম করে চলেছ, তা কখনো নিষ্ফল হবার নয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।